Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikharthi, asha kori tumra shobai bhalo acho. Tomar dua, tomader dua, amio bhalo achi. Coronar moddhe amra school aste partechi na. Tomader jotha shomoye padhan dite partechi na. Ejonno aaj ami tomader jonno ekti pad prostut korechi. Oboshyo tumra dekhte chao. Seta holo nobom shreni shikharthider jonno bagdhara. তোমরা অবশ্যই জানো বাগধারা একটি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ আমরা বাগধারা সম্পর্কে জানবো। দেখো তোমাদের প্রত্যেকের এই বইটা আছে, এই বইটা হাতে নিয়ে আর আমি যা পড়াইতেছি তা তোমরা একটু লক্ষ্য করলে অবশ্যই পড়াটা সহজ হয়ে যাবে। আমরা জানি বাগধারা কাকে বলে, যে পদগুচ্ছ বা বাক্যাংশ বিশিষ্টার্থ প্রয়োগের ফলে আবিধানিক অর্থের বাহিরে আলাদা অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বলে। দেখো হক্কা পাওয়া মরে যাওয়া, হক্কা পাওয়া মরে যাওয়া, এই বাক্যটিকে বাক্যান্তর করার জন্য হক্কা পাওয়া মরে যাওয়া, তারপরে আমার একটি বাক্য তৈরি করতে হবে চুরকি কিল খেতে খেতে হক্কা পেল। তারপরে দেখো অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা। আমরা প্রথমত এই অগ্নি পরীক্ষা শব্দটির অর্থ হলো কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা কঠিন পরীক্ষা। এরপর একটা সুন্দর বাক্য তৈরি করব, এই বাক্যটিতে আবার অগ্নি পরীক্ষাটা থাকবে। যেমন আমাদের জাতির পিতা কে বলতো, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। এই যে অগ্নি পরীক্ষা শব্দটা এসে গেল। অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু, অমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু। অরণ্য রোদন নিষ্ফল আবেদন, কৃপণের কাছে টাকা চাওয়া আর অরণ্য রোদন করা একই কথা। অর্ধচন্দ্র গলা ধাক্কা, অর্ধচন্দ্র কি? গলা ধাক্কা। আকাশ কুসুম অবাস্তব ভাবনা। আমরা অনেকেই ভাবি লেখাপড়া না করে আমি এ প্লাস পাবো, লেখাপড়া না করে কি এ প্লাস পাওয়া সম্ভব? কখনো সম্ভব না। তাই আমাদের আকাশ কুসুম কল্পনা করা আদৌ ঠিক হবে না, তাই আমাদের কাজে লাগাতে হবে। আত্মপালে হতভাগ্য, আত্মপালে কি? হতভাগ্য। আষাঢ়ে গল্প বানানো কথা, আষাঢ়ে গল্প বানানো কথা। এই যে আমরা আষাঢ়ে গল্প করে অযথা সময় নষ্ট করি, সময় নষ্ট করি না আমরা, অনেক সময় নষ্ট করি। আক্কেল সালামি বোকামির দণ্ড, আক্কেল সালামি তো তোমরা মনে হয় অবশ্যই পারো, বলতো কি? আক্কেল সালামি হলো বিনা টিকিটে গাড়িতে উঠে আমাকে 10 টাকার পরিবর্তে 50 টাকা দিতে হলো, এটা হলো কি? আক্কেল সালামি। আবুল তাবুল এলোমেলো কথা। আমরা অনেক সময় জানি যে আবুল তাবুল এলোমেলো কথা দিয়ে আমরা সময় কাটিয়ে দিই, এই এই কাজ আমাদের কি পরিহার করতে হবে। হ্যাঁ, আতা দল খেয়ে লাগা উঠে পড়ে লাগা। দেখো আমি সুন্দর একটা অর্থ দিয়েছি এখানে, পরীক্ষায় জিপিও 5 পাওয়ার জন্য কৌশিক আতা দল খেয়ে লেগেছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমাদের পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই কি করতে হবে, আতা দল খেয়ে লেগে লেখাপড়া করতে হবে, তাহলে আমাদের পরীক্ষায় ভালো করা সম্ভব, নচেৎ আমাদের রেজাল্ট কি হবে? খারাপ হবে। এই জন্য আমি তোমাদের একটি বাগধারার জন্য আমি তোমাদের একটি ক্লাস প্রস্তুত করেছি। তোমরা যারা ঘরে বসে ক্লাসটি দেখতেছ, ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখলে তাহলে আমি আশা করি তোমাদের অনেক উপকার আসবে, এর সাথে তোমরা এই বইটি বের করবা। দেখো তোমাদের প্রত্যেকেরই রচনা সম্ভার বই আছে, এই বইটা বের করে তারপরে এই শব্দার্থগুলো আমরা সবটি জেনে নেব। যেমন আট কপালে হতভাগ্য, আট কপালে কি? হতভাগ্য। আলালের ঘরে দুলাল বড় আদরে, জানো আলালের ঘরে দুলাল ছেলেকে দিয়ে কোনো কাজের আশা করা যায় না। ইচ্ছেতে পাকা অল্প বয়সে পেকে গেছে, এমন বয়স 5 বছর অথচ সে 10 বছরের ছেলের মতোই কথা বলতে পারে, মানে 10 বছরের ছেলে যেমন করে কথা বলে সেম 5 বছরের ছেলেও তদ্রূপ ভাবে কথা বলে, একই বলে কি? এই যে পাকা।
তারপরে কি এলাহি কাণ্ড বিরাট আয়োজন কি হে রহিম সাহেব তুমি দেখি তোমার মেয়ের বিয়েতে এলাহি কাণ্ড জুড়ে দিয়েছ এসপারোস্পার বলো তো তোমরা এসপারোস্পার কি আমরা সাধারণত এসপারোস্পারটা প্রায় লোকই ব্যবহার করে থাকে এসপারোস্পার অর্থ কি বলো তো হ্যাঁ সুন্দর বলো মীমাংসা হ্যাঁ এসপারোস্পার অর্থ কি মীমাংসা কলুর বলো বলো তো কলুর বলো বাগধারীর অর্থ কি অন্যের জন্য একটানা খাটুনি অন্যের জন্য একটানা খাটুনি আচ্ছা কাঁচা পয়সা অল্প আয়ের নগদ উপার্জন কাঠের পুতুল নির্জীব অসারু কাম খাড়া করা মনোযোগী হওয়া যাক আজ আমি তোমাদের এই দেখো কেউ কেটা নিন্দার্থে গণ্য মান্য লোক এইটুকু করা দিলাম তোমরা অবশ্যই সুন্দর করে পড়বা এবং লেখবা তাহলে আমাদের পড়া সার্থক হবে নচেত আমাদের পড়া কি হবে না সার্থক হবে না অবশ্যই আমরা এটা পড়ব এই বলে আজ আমি আমার এই ভিডিও ক্লাস শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো ঘরের ভিতর থাকো আল্লাহ হাফেজ